ঠিক আছে উচ্চতর দক্ষতা কি স্যার হায়ার অর্ডারের ক্ষেত্রে আমরা বলছি এখানে আপনার একাধিক কনসেপ্ট এই জায়গাটার মধ্যে আপনাদের প্রবলেম আছে হ্যাঁ জি স্যার এটা একাধিক কনসেপ্ট তাহলে বিষয়টা যদি আমি এইভাবে বলি কেমন হতে পারে যে আমি এখানে আপনার অ্যাপ্লিকেশনে করলাম হচ্ছে আমি যে সরকারি তিনটা অঙ্গ বলেছিলাম আমি এখানে করেছি শাসন বিভাগ নিয়ে ঠিক আছে জি স্যার এখন আমি এখানে প্রশ্ন করলাম ধরেন বিচার বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ দুটো একাধিক উচ্চতর দক্ষতা আমি কেন বলছি ওয়াটস দ্য ডিফারেন্ট বেসিক ডিফারেন্স আমার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার মূল পার্থক্য কোথায় আমি বলছি আপনি প্রয়োগের ক্ষেত্রে একটা কনসেপ্ট অনেকগুলো ঘটনাগুলোকে একসাথে করে একটা সিদ্ধান্তে আসা একটা ফলাফল পুলিশ যখন ইনভেস্টিগেশন করে ভেঙ্গে 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 অনেকগুলো একটা রিপোর্ট অর্থাৎ আপনি যদি অন্যভাবে বলেন সংশ্লেষণটা কি বড় ঘটনা থেকে একটা রেজাল্ট আসছে বিশেষ সাধারণ থেকে বিশেষ বিশ্লেষণ ভাব সম্প্রসারণ ভেঙ্গে ভেঙ্গে মূল্যায়ন আমি মূল্যায়ন করলে কি দুজন ছাড়া মূল্যায়ন করতে পারবো তাহলে আমাকে দেখেন আপনারা যেটা করেন অনেক ক্ষেত্রেই একই ঘটনাকে তাহলে আমাকে দেখেন এখানে কিন্তু তিনটা শিখন ফল আমার প্রয়োগের জন্য একটা শিখন ফল এখানে একাধিক শিখন ফল এখন কথা হতে পারে যদি ধরেন বিচার বিভাগের এইটারও আবার বইয়ের মধ্যে দেখলেন যে ভাগ ভাগ আছে বিচার বিভাগের একটা দুইটা তিনটা কাজ আছে বুঝে গেল আপনি দেখলেন আইন বিভাগের একটা দুইটা তিনটা কাজ আছে যদি আপনি দেখেন যে বিচার বিভাগে অর্থাৎ আপনাকে কন্টেন্ট দেখতে হবে বইয়ের কন্টেন্টে কি আছে বিচার বিভাগের আপনি দেখবেন যে বিচার বিভাগের এই যে একাধিক কাজ আছে ওই কাজ নিয়ে আপনি তখন একটা শুধু বিচার বিভাগ নিয়ে প্রশ্ন করতে পারেন যদি ওইখানে দেখেন যে আপনার একাধিক কাজ আছে তখন ওই একটা কাজের সাথে আরেকটা কাজের কম্পিটিশন তখন হয়তো আপনি শুধু বিচার বিভাগ নিয়ে প্রশ্ন করতে পারবেন অথবা আপনি দেখলেন এটার মধ্যে এই জায়গাটা কি ক্লিয়ার হ্যাঁ আপনাদের এই জায়গাটা যদি ক্লিয়ার না হয় আপনি কিন্তু তাদের ক্লিয়ার করতে পারবেন না যদি স্যার বিচার বিভাগের যদি আরো কোনো অপশন থাকে মানে যদি তার কাজ অনেকগুলো থাকে তখন আমরা শুধু ওইটার মাঝে তখন তখন তো আপনার রুমের শিকন ফল হালাল দাল তো হয়ে যায় দুটো কাজের তুলনা করা যাচ্ছে না জি স্যার ওইটা আপনাকে এই জায়গাটাই টেলরিংটা আপনাকে বুঝতে হবে কাটাকাটিটা আপনাকে বুঝতে হবে জি আপনি টেলার মাস্টার আপনাকে কাটাকাটিটা বুঝতে হবে জি স্যার তবে যারা পুরান আছেন ম্যাডাম কে কে পুরান আপনি পুরান আর ম্যাডাম আর আপনি পুরান এই যে আপনি এই ম্যাডাম এই ম্যাডাম এই ম্যাডাম পুরান না একলাই আপনি নাকি ম্যাডাম না আমিও আছি স্যার না এই যে ওই ম্যাডাম তো কথা বলেন আপনি পুরান না এই যে আপনি এই ম্যাডাম কথা আপনার পুরান তাদের একটা সমস্যা ছিল তারা যেটা প্রয়োগ মনে করতো স্যার হ্যাঁ প্রয়োগ মনে করতো হলো সমস্যা হলো প্রয়োগ আর সমাধান হলো উচ্চতর দক্ষতা না এটা স্যার ক্লিয়ার হয়ে গেছে আমাদের 18 সালে আমাদের বোর্ডে আসলাম খালেদ স্যার আসছিলেন হ্যাঁ উনি আসার পরে উনি হ্যাঁ মানে ওই জায়গাটা আমি ঢাকা বোর্ডে কাজ করতাম 16 সাল পর্যন্ত পরে দিনাজপুর বোর্ডে যাই হোক তাহলে বিষয়টা বুঝছেন তো আর এই সমস্যাটা আমাদের ছিল তারা প্রবলেম মনে করতে হলো প্রয়োগ আর সমাধান মনে করতে হচ্ছে একটা কনসেপ্ট থেকে আমার অভিজ্ঞতার আলোকে বলছি গতবার আবুবকর সিদ্দিক স্যারের সঙ্গে আমি যখন প্রশ্ন মডারেশন করতে গেলাম আবুবকর স্যার আমি বসে বলতেছি আবুবকর স্যারকে যখন এসে বললেন যে আপনারা প্রশ্ন যেন আপনাদের মানে রিপিটেশন না হয় এবং প্রতিনিধিত্বমূলক যেন বিষয়টা না আসে তা আমি আসলাম খালেদ স্যারের মেইলে আমাকে কিছু বিষয় শেয়ার করেছিল এই জন্য মানে থ্যাংকস টু আসলাম স্যার যে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমি আবুবকর স্যারকে বললাম স্যার আমরা মাঠ পর্যায়ে যখন আপনারা আমাদের কাছে পাঠাচ্ছেন
তখন কিন্তু এই বইটা স্যার, এই বইটা আপনারা যে ট্রেনিং দিয়েছেন, আমরা কিন্তু রূপনগরে এই বইটার এই এলোটা পাইনি আমরা। জি, আসলাম খালেদ স্যার কিন্তু আমাকে এলোটা মেইল যখন করলো, আমি এটার উপর স্টাডি করলাম এবং উনি যখন আমাদেরকে বুঝালেন, তাহলে আমি কুশেন ক্রিয়েটর যারা স্যার, তার সঙ্গে ওই ফাইলের সঙ্গে এই এলোটা যদি দিয়ে দেয়, তাহলে আমরা যখন মডারেশন করতে যাচ্ছি, তাহলে এলোগুলো কিন্তু আমরা ওখানে মার্ক করতে পারি। আমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তো ফজল স্যার আমাকে খুব নেগেটিভলি ইনসাল্ট করলেন, হ্যাঁ খুবই ইনসাল্ট করলেন, এর এক পর্যায়ে উনি আমার উপরে একটু মন খারাপ করলেন। তাই এইটা আপনারা একটু যদি স্যার, আমি শেষ করি স্যার, এই জায়গাটাতে আপনারা যদি স্যার বিশেষ করে বেডুও থেকে প্রত্যেকটা বোর্ডকে এইটা সঙ্গে দেবে, ক্রিয়েটরের সঙ্গে এই এই শীটটা যাবে স্যার, তাকে অটোমেটিক এটা এইটা স্যার আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। যারা বোর্ড পার্সোনালরা তারা আসলে জায়গাগুলো জানে না, জানার কথা জানে না স্যার। জি স্যার, ওটা জানার কথা না। আর আপনি কী করছেন না করছেন এটা তো তাকে বললেই বা সে কী বুঝবে? জি স্যার, হ্যাঁ নিজ দায়িত্বে থেকে হলো এটা, আপনি নিজ দায়িত্বে যারা থাকবে এই জন্য তো সেটার মডার কিন্তু যারা টিমে থাকে তারা যদি না জানে, না না ওইটা না জানতে পারে, এটা হচ্ছে বোর্ডের দুর্বলতা। বোর্ডের জায়গা হচ্ছে কি যে না জানে সেও নিয়ে আসছে, আর আমাদের এটা আরেকটা বৈশিষ্ট্য। জি স্যার, আমি যদি তিনজনের মধ্যে কথা বলি, আমি যেটা জানি আমি এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করি। জি স্যার, আমি বলবেন যে এইটা আপনাকে আমি শত বোঝানোর করলে বলবেন যে সেই রূপনগরে আমি এটা শিখেছি। এটা একটা মানুষের একটা নেচার বলি। জি স্যার, লার্নিং এর হচ্ছে তিনটা অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে যে আপনার সেই পুরনো যেটা একবারে অ্যাপ্রোচ আছে জাগেন মাকথলি, জি জি জাগেন মাকথলি, জাগেন মাকথলি আচরণবাদীদের যেটা ছিল, এখানে হচ্ছে কি তাদের মধ্যে হচ্ছে কি টিচার দিবে শিক্ষক, মানে শিক্ষক দিবে স্টুডেন্টরা নেবে পুরনো, এই ক্ষেত্রে ব্ল্যাঙ্ক স্লেট বাবা হচ্ছে, স্টুডেন্ট কিছু জানে না। তারপর হলো কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে ছেড়ে দিচ্ছে। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে কী হচ্ছে, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের যে জায়গাটা সেই অ্যাপ্রোচের জায়গার মধ্যে বলতেছে না স্টুডেন্টরা জানে, আগে তার জানাটাকে বের করো, আপনি যে তাদেরকে পড়াচ্ছেন তার জানাটাকে গিয়ে বের করেন। এখন কথাটা হচ্ছে সে জানার সাথে আপনি নতুন কিছু দিবেন, এই দুইটার একটা ফাইট হবে, ইন্টারাকশন, তারপরে লার্নিংটা। সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ বলছে এটার সাথে একটা মানুষের আর্থসামাজিক পরিবেশ ফ্যামিলি অনেক কিছু দেয়, ঠিক আছে। এখন এই অ্যাপ্রোচের জায়গা থেকে দেখা যায় মানুষের যে পুরনো যে জানার জায়গাটা, এই জায়গাটা অনেকক্ষণ থাকে, এটা আমি দেওয়ার পরেও, আপনি দেওয়ার পরেও এটা তার সাথে কিন্তু একটা দ্বন্দ্ব হইতে থাকে, দ্বন্দ্ব হওয়ার পরে পরে তারপরে সে শিখে এনে। আর আর যেটা হলে সবচেয়ে বড় কথা হচ্ছে উদ্দীপক কীভাবে তৈরি করবে, উদ্দীপকের মধ্যে যে আমরা বলেছি অবশ্যই যেন উদ্দীপনা তৈরি করে, এটা যদি নতুনত্ব থাকে অবশ্যই বইয়ের কথায় থাকতে পারবে না। পরের কথা হচ্ছে উদ্দীপক যেন তথ্যবহুল হয়, স্টেট যেন এটা সুপারি গাছ বা নারিকেল গাছ না হয়, ঠিক আছে, গাছপালা যেন থাকে, ঢালপালা, যাতে করে এখানে বিচরণ করা যায়, চিন্তা করতে পারে। আর দয়া করে এক বছরের প্রশ্ন আরেক বছর, কারণ আপনারা যেহেতু বিভিন্ন আপনাদেরকে বোর্ডে ডাকা হবে প্রশ্ন করার জন্য, এক বছরের প্রশ্ন আরেক বছর উঠিয়ে দেবেন না, ঠিক আছে। এটা হলে কিন্তু কি হবে, অনেক টিচারদের উপর আবার আপনাদের উপর খড়্গ নেমে আসবে। আপনি না পারেন নতুন করে উদ্দীপক বানান, একটু দুর্বল হোক, কিন্তু কোনো বছরের আপনারা যখন প্রশ্ন বানান, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি পুরনো প্রশ্ন থাকে, এই প্রশ্নের আগা মাথা চেঞ্জ করে করিমের জায়গায় সমীর এইভাবে দিয়ে আপনারা প্রশ্ন তৈরি করে দিয়ে আসেন। দয়া করে এটা করবেন না, একটা গুরুত্বপূর্ণ কাজে আপনাদেরকে ডাকা হয়েছে, ঠিক আছে। এখন এই আলোচনা তো দীর্ঘ সময় ধরে, আর আমার মনে একটু মূল্যায়নে একটু কথা বলে দেওয়া। আচ্ছা আমি বলি, আর আরেকটা যে হলো যে স্পেসিফিকেশন গ্রিকটা শিখাবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ওইখানে যে রিপ্রেজেন্টেশন আছে, কত কত পার্সেন্ট জ্ঞানের কত সহজ হিসাবটা, আর যেটা হচ্ছে যে আপনার এলোর যেটা হচ্ছে ম্যাপটা, ম্যাপিংটা যদি করে নেয় তাহলে কিন্তু হচ্ছে রিপ্রেজেন্টেশন গুলো হচ্ছে, এই জায়গাগুলো রিপ্রেজেন্টেশন গুলো হচ্ছে, ঠিক আছে। ওকে, আমি একটু বললাম।